শিক্ষাবিদ রোস্তম আলী মিয়ার 14তম মৃত্যুবার্ষিকী পালিত। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কচুয়ার কৃতি সন্তান ডক্টর সেলিম মাহমুদের বাবা কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা মরহুম রোস্তম আলী মিয়ার 14তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার কলেজ মিলনায়তনে কলেজের উদ্যোগে দোয়া, কোরআন খতম, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ সন্তান ও পটুয়াখালী সিনিয়র জেলা ও দায়রা জজ আনম জাহাঙ্গীর আলম রবিন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক ফানাউল্লাহ, জসিমউদ্দিন মোল্লা, শিহাদ হোসেন, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, ইউপি সদস্য শাহজালাল মিয়া, সমাজসেবক হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সহ আরো অনেকে। পরে মরহুম রোস্তম আলী মিয়ার জান্নাতময় জীবন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওমর ফারুক এতিমখানার মুহতামিম নাসির উদ্দিন।